वीडियो चला रहे हैं। बात करेंगे वीडियो चला रहे हैं। हम बात करेंगे वीडियो चला रहे हैं। आठ साहब वीडियो चला रहे हैं। हम बात करेंगे आठ साहब वीडियो चला रहे हैं। हम बात करेंगे आठ साहब লালিগড়ের কলেজে ঢুকে পড়ল চিতাবাঘ। ছাড়রা এলাকার একটি কলেজে ঢুকে চিতাবাঘ আক্রমণ করে এক পড়ুয়াকে। চিতাবাঘের হামলায় জখম পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি, জানিয়েছেন স্কুলের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ধর্মেন্দ্র শর্মা। কলেজে প্রবেশ করে সোজা ক্লাসরুমে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। পড়ুয়াদের বেঞ্চের মাঝখান দিয়ে দিব্যি সে হেঁটে বেড়ালো, সেই হাড়হিম করা ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আরও বিস্তারিত এই বিষয়ে আমাদেরকে জানাবেন কমলাক্ষ ভট্টাচার্য, প্রতিনিধি রয়েছেন কমলাক্ষ। সঞ্চিতা, এই ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো সত্যি হাড়হিম করা দৃশ্য বলা যায়। আলিগড়ের যে কলেজের মধ্যে এই যে চিতাবাঘটি ঢুকে পড়ে, এবং সেখানে যে জানা যাচ্ছে যে চৌধুরী নিহাল সিং ইন্টার কলেজ, সেখানে চিতাবাঘটি ঢুকে পড়ে এবং ক্লাস চলাকালীন ঢুকে পড়েছিল অতর্কিতে। সেই সময় সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা যাচ্ছে, এবং তারপর রীতিমতো এই এলাকায় গোটা কলেজ চত্বরে আশপাশের সমস্ত মানুষজন জমে যায়, এবং একজন ছাত্র এখনো পর্যন্ত যা জানতে পারছি যে চিতাবাঘের আচরে এক ছাত্র জখম হয়। যদিও দ্রুত সেই সময় ছাত্রছাত্রীরা কলেজ থেকে তারা পালিয়ে যায়, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর চিতাবাঘটি কলেজ ছাড়ে। তবে দৃশ্যটি সামনে আসার পর রীতিমতো সরগোল পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন যে অন্যান্য পড়ুয়ারা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একজন ছাত্রেরই তার জখম হওয়ার ঘটনা ঘটেছে, তার প্রাথমিক চিকিৎসা চলেছে। সঞ্চিতা ধন্যবাদ, আমরা কথা বললাম কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। আলিগড়ের কলেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই হাড়হিম করা ছবি যেখানে এক চিতাবাঘ এক কলেজে ঢুকে পড়ে এবং কলেজে চিতাবাঘ এক আক্রমণও করে এক পড়ুয়াকে, এবং হামলায় সে জখম পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলে ধর্মেন্দ্র শর্মা তিনি জানিয়েছেন। এবং কলেজে প্রবেশ করে সোজা ক্লাসরুমে সেই চিতাবাঘটি ঢুকে পড়ে, সিসিটিভি ক্যামেরার সেই হাড়হিম করা ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, Zee 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।